আমরা টাইম নিয়েছি, আমাদের ডিভোর্স হয়নি। ঘুম থেকে একদিন উঠে দেখলে যে বিয়ে করছেন সাকিব খান, কি রিয়াকশন থাকবে তোমার? গত কয়েক সপ্তাহ ধরে সংবাদ মাধ্যমের বিশেষ সাক্ষাৎকারে সাকিব খানকে নিয়েই কথা বলে যাচ্ছেন ডালিউডের দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলি। এ বিষয়ে সাকিবের কোনো মন্তব্য না করলেও সম্প্রতি মুখ খুলেছেন সাকিবের পরিবার। বাবা মা ভাই বোন তাদের একটা ব্যাপার তো আছে, একটা যৌথ, বাট তার নিজের একটা কিছু সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক সাকিবের পরিবারের এক সদস্য জানিয়েছেন, যখনই সিনেমা মুক্তির সময় আসে তখনই আলোচনা থাকতে সাক্ষাৎকারে সাকিবের প্রসঙ্গে কথা বলতে শুরু করেন অপু ও বুবলি। এই বিষয়ে তো আসলে পারিবারিক না, আমি তো সবসময় চাই যে আপনারা সকলে চলচ্চিত্রে ফোকাস দেন। সাকিবের পরিবারের ওই সদস্য আরো বলেন, দুজনেই এখন সাকিবের অতীত, অথচ তারা এখনো সাকিবের সঙ্গে সম্পর্ক আছে বলে দাবি করছেন। আমরা তাতেই বেশ বিরক্ত। মা বাবা সকলের পারমিশনই আসলে আমরা চাই, তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ। এদিকে আরেক চাঞ্চল্যকর খবর দিলেন সাকিবের পরিবার। সাকিবের পরিবারে চলছে বিয়ের তোড়জোড়, খুব শীঘ্রই বিয়ে করবেন সাকিব। এর জন্য সাকিবের সম্মতিতেই পাত্রী দেখা শুরু হয়েছে। জয়ার ফ্যামিলির ইম্পর্টেন্ট পার্ট, তাই এই মুহূর্তে সাকিবের বাড়িতে যাওয়া নিষেধ রয়েছে অপু ও বুবলির। একই সঙ্গে কোনো কারণে সাক্ষাৎকারে যদি সাকিবকে নিয়ে তারা কেউ মিথ্যাচার করেন, তবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে সাকিবের পরিবারের। গুঞ্জন রয়েছে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা চলছে সাকিবের। শোনা যাচ্ছে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতা পড়ায় এবার পরিবারের পছন্দই সম্মতি দিয়েছেন সাকিব। সব ঠিকঠাক থাকলে দেশের বাইরে পর্বতী কোনো দ্বীপে জমকালো আয়োজনে চলতি বছরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসবেন সাকিব খান।